চোখ মেলে তাকিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ, তবে তার শারীরিক অবস্থা শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। দুপুরে রাজধানীর বনানীতে জাপার চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। জি এম কাদের আরও বলেন, এরশাদকে ডায়ালাইসিস দেওয়া হচ্ছে না, তবে তার হজমের স্বাভাবিক প্রক্রিয়া অচল রয়েছে। ভেন্টিলেশনের মাধ্যমেই এরশাদকে শ্বাস প্রশ্বাস দেওয়া হচ্ছে। ডাক্তাররা বললেন যে ওনাকে যে ঘুমের ওষুধ দেওয়া হয় ওটার মাত্রা কমিয়ে দেওয়া হয়েছে এবং উনি এখন ডাকলে কিছুটা সাড়া দিচ্ছেন। তো আমার সামনেই ওনাকে ডাকা হলো এবং উনি চোখ খুলে আমার দিকে তাকিয়েছিলেন। এখনও ওনার অবস্থা শঙ্কামুক্ত নয়, উনি আশঙ্কাজনক অবস্থায় আছেন, তবে ওনার অবস্থার কোনো অবনতিও হয়নি, সেদিক দিয়ে উনি ভালো আছেন।